হ্যালো গাইস, দিস ইজ সুনীল এগেন ফ্রম সুনীল 360। নিচে সবাই ভালো আছেন? তো আজকে আমরা যে বিষয়গুলি জানব সেটি হচ্ছে যে আমাদের পিসি যেসব কারণে হ্যাং হয় বা হ্যাং হতে পারে সেই কারণগুলি। তো চলুন শুরু করে দেই। Pull the trigger, ain't nobody gonna do for you. Pull the trigger. Maybe you should pull the fucking trigger. প্রথমে যে বিষয়টি আছে সেটি হলো যে আমাদের কাজের ধরন অনুযায়ী কম্পিউটারের র্যামের পরিমাণ কম থাকলে কম্পিউটার ঠিকমতো কাজ করতে পারে না এবং হুটহাট হ্যাং হয়ে যায়। তো এটিকে এড়ানোর জন্য আমাদের পিসির যে র্যাম সেটি যেন মিনিমাম 4GB থেকে 8GB হয়। অন্য আরেকটি যে কারণটি কাজ করে সেটি হলো যে কম্পিউটারে কাজ করার পরিমাণ নির্ণয় করে প্রসেসর, তাই প্রসেসরের মান ভালো না হলে কম্পিউটার হ্যাং হওয়াটা কিন্তু স্বাভাবিক। তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করব, আপনারা যখন পিসি কিনবেন তখন যেন সেই পিসির যে প্রসেসর অর্থাৎ সেটি যেন মিনিমাম Core i3, Core i5, Core i7 এগুলির মধ্যে থাকে। ডুয়েল কোর এবং কোর তো ডুও অ্যাটম এগুলি আমরা অবশ্যই এড়িয়ে চলব, কারণ আমরা যখন ভিডিও এডিটিংয়ের কাজ করব বা বড় বড় গেম খেলার চেষ্টা করব বা অন্যান্য যে অনেক বড় বড় সফটওয়্যার আছে সেগুলিকে রান করতে যাব তখন কিন্তু সমস্যা হবে, অর্থাৎ হ্যাং হতে পারে বা কাজ করবে না, ক্র্যাশ করবে। তো সেই বিষয়গুলি এড়ানোর জন্য আমরা যেন হাই প্রসেসরের যে পিসি সেইগুলি সিলেক্ট করি। একটু কষ্ট করে হলেও যেন আমরা একটু হাই কনফিগারেশনের যে পিসি সেইগুলি নেই আমাদের ভালোর জন্য, আমাদের কাজের সুবিধার্থে। ওকে, এরপর যে বিষয়টি কাজ করে সেটি হলো যে কম্পিউটারের হার্ড ডিস্কের সংযোগ সঠিক না হলে কম্পিউটার হ্যাং হতে পারে। এটি হচ্ছে যে আমাদের যে পিসি এখানে যে হার্ড ডিস্কটি লাগানো থাকবে এক্সটার্নাল বা ইন্টারনাল হার্ড ডিস্ক যেটাই হোক, সেটা যদি সংযোগটা লুজ হয়, ভালোভাবে যদি কানেক্ট না হয়, তাহলেও কিন্তু আমাদের পিসি হ্যাং হতে পারে। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এরপর অন্য যে বিষয় কাজ করে সেটি হলো যে সাধারণত ভাইরাসের কারণেই কম্পিউটারে হ্যাং হওয়ার প্রবণতা বেশি থাকে, আর এই ভাইরাস অপারেটিং সিস্টেমের কিছু ফাইলের কার্যপদ্ধতিকে বন্ধ করে দেয়, যার কারণে কম্পিউটার প্রায় হ্যাং হয়। তো এই বিষয়টি হচ্ছে যে এখন ভাইরাস, যে কিছুদিন আগে যে র্যানসামওয়্যার যে ভাইরাসটি আসলো, তো এটির কাজটা কি, আমাদের যে কম্পিউটারে প্রথমে হচ্ছে এটা ইনস্টল করে ফেলে আমরা ভুলবশত, তো এরপর কি হয়, এটি আমাদের যে প্রয়োজনীয় বা বিভিন্ন ফাইলগুলি সে পায় সেগুলিকে সে লক করে দেয়, এরপর সেটাকে আনলক করার জন্যে আমাদের কাছ থেকে কিছু ডিমান্ড করা হয়, বিটকয়েন যেটা। তো এরকম অনেকটা হয়। তো আমরা যখন কোনো ফাইল বা কোনো সফটওয়্যার ইনস্টল করব আননোন রিসোর্স থেকে বা আনট্রাস্টেড যে সাইটগুলি সেগুলি থেকে যেন আমরা কোনো সফটওয়্যার ইনস্টল না করি, বা যদি আমরা করে থাকি তাহলে আগে ভালোভাবে জানবো, বুঝবো, তারপর ইনস্টল করব। এছাড়া যেন আমরা ইনস্টল না করি, কারণ এতে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এরপর যে বিষয়টি কাজ করে সেটি হলো কম্পিউটারের প্রসেসরের সংযোগ ঠিক মতো না হলে কম্পিউটার হঠাৎ করে চলতি কাজকে থামিয়ে দিয়ে হ্যাং হয়ে যেতে পারে, এমনকি এর জন্য কম্পিউটার রিস্টার্ট দেওয়ার পরও ঠিক হয় না। তো আমাদের যে পিসি এখানে যে প্রসেসরটি লাগানো থাকে সেটি যদি কোনো কারণে লুজ হয়ে যায় বা কানেকশন যদি লুজ হয়, তাহলে কিন্তু আমাদের পিসি অর্থাৎ আমাদের যে সিস্টেম, আমাদের যে কাজ, সেটা কিন্তু ক্র্যাশ করতে পারে, অর্থাৎ থমকে যেতে পারে। এমনকি আমরা যখন রিস্টার্ট দেব তখনও কিন্তু সেটি নাও ভালো হতে পারে। তো সব কিছু যেন ঠিকঠাক মতো লাগানো থাকে এবং কোনো জায়গায় যেন কোনো লুজ কানেকশন না হয়, এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমে যদি কোনো রকম ত্রুটি থাকে, ত্রুটি বলতে কোনো সিস্টেম ফাইল যদি পড়ে যায় বা ডিলেট হয়ে যায় বা অন্য কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলেও কম্পিউটার হ্যাং হতে পারে। অর্থাৎ আমরা অনেকে কি করি যে সি ড্রাইভে যাই, অনেকে বুঝি না হয়তো, বা সি ড্রাইভে গিয়ে কি করি বিভিন্ন ড্রাইভারগুলি বা বিভিন্ন ফাইল যে থাকে ওখানে সফটওয়্যারের, তো ওইগুলো আমরা কি করি, ডিলেট করে ফেলি বা আনইনস্টল করে ফেলি। তখন এরপরে কি হয়, আমাদের আমাদের যে অপারেটিং সিস্টেম এটি কিন্তু ঠিক মতো রান হয় না বা কোনো কাজ করতে গেলে সমস্যা দেখা দেয়, হ্যাং হয়ে যায়। তো এটাকে দূর করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, পুনরায় আমাদেরকে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে, বা অপারেটিং সিস্টেম যেটাকে আমরা বলি যে উইন্ডোজ 7 মেরেছি, উইন্ডোজ 10 মেরেছি, তো এটা আমাদের করতে হবে। ওকে, এরপর আরেকটি বিষয় যেটি সেটা হলো যে কম্পিউটার গেমের পাশাপাশি কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো খুব উচ্চ গ্রাফিক সম্পন্ন, যা
সাধারণত কম র্যাম এবং কম প্রসেসরের ক্ষমতা সম্পন্ন কম্পিউটারে চালালে কম্পিউটার হ্যাং হওয়ার আশঙ্কা থাকে। এটা আমি আগেই বলেছি যে আমাদের যে কম গতি সম্পন্ন আমাদের যে লো কনফিগারেশনের যে পিসিগুলি আছে সেখানে যদি আমরা উচ্চ গ্রাফিক সম্পন্ন যে সফটওয়্যার সেগুলো যদি রান করতে চাই তাহলে কিন্তু চলবে না, হ্যাং হয়ে যাবে। তো এই বিষয়গুলি মাথায় রাখবেন এবং একটু কষ্ট হলেও যারা পিসি কিনতে পারছেন না বা কিনবেন কিন্তু কিছু টাকা পয়সা শর্ট আছে, আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে একটু কষ্ট করে হলেও আপনারা মিনিমাম Core i5 অথবা Core i7গুলি নেবেন এবং মিনিমাম র্যাম যেন 4GB থেকে 8GB হয়। আপনারা ভালো পারফরমেন্স পাবেন, ভালো কাজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই আশা করি। এবং আমি মনে করি যে আজকে আপনারা এখান থেকে যেসব কারণে আমাদের পিসি হ্যাং হয় সেগুলি বুঝতে পেরেছেন ভালোভাবে। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে, সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই অন্যের জন্য ভিডিওটিকে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকো তোমরা। আজকে সাবস্ক্রাইব করতে বলবো না? না আজকে বলবো না, ভিডিও ভালো লাগলে এমনিই সাবস্ক্রাইব করবে।